বস্তা বস্তা পেঁয়াজ এক সপ্তাহ ধরে পড়ে আছে গুদামে, পচন্ধ হতে শুরু করেছে বেশ কয়েকটিতে। সেখান থেকে ভালো পেঁয়াজ বাছাই করে ইলেকট্রিক পাখার সাহায্যে শুকিয়ে রাখা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। আমদানিকারকরা বলছেন, পেঁয়াজ আমদানি করে এখন লোকসানে তারা, কারণ হিলি স্থলবন্দরে দেখা নেই কাঙ্ক্ষিত ক্রেতার। এই অবস্থায় পেঁয়াজের দাম কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত করেও সুবিধা করতে পারছেন না তারা। কাঁচামাল তো মজুত করার মাল না এটা। আমরা 7-8 দিন থেকে এই ফ্যান খাওয়াচ্ছি, হাওয়া খাওয়াচ্ছি, ঢালাইয়ে হাওয়া খাওয়াচ্ছি, মালগুলো অলরেডি পচে যাচ্ছে। পচা পেঁয়াজ এক সাইডে, ভালোগুলো এক সাইডে, ভালোগুলো বস্তা প্যাকেট করছি, করে সেলাই করে জাত করে ধুচ্ছি। ক্রেতা নেই তো, বিক্রি নাই, এই জন্য লস। যে দাম কিনা আছে তার অর্ধেক দামও করছে না কাস্টমার আর কি। এদিকে লোকসান কাটিয়ে ওঠার জন্য আমদানি কমানো হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। চাহিদার তুলনায় মাল বেশি আছে, বিধায় আমাদের হিলি স্থলবন্দরে ম্যাক্সিমাম পেঁয়াজ এখন অবিক্রিত হিসেবে পড়ে আছে। আমরা বিভিন্ন পাইকারকে বিভিন্ন মোকামে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে পেঁয়াজগুলো নিয়ে যাওয়ার জন্য। হিলি কাস্টমসের তথ্য মতে চলতি বছরে শুধু আগস্ট মাসেই 962 ট্রাকে 30,347 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি।